ট্যাংরা হয় না? ট্যাংরা হয় ভাই, কে বলে আসলাম। আচ্ছা আচ্ছা, আমরা আবার আজকে ভাদু বটতলে আসলাম। ভরা মৌসুমে একবার এসেছিলাম, এখন আবার পানি এখন কমতে মানুষ মাছ ধরা শুরু করেছে, তাই আমরা আবার যাচ্ছি, দেখি নদীর পাড়ে কি অবস্থা। আমরা চলে আসলাম নদীর ঘাটে, এখানে শেখের চর এলাকাটা নাম। ক্লাস এখানে রাখে না? ভ্যানকে বিদায় করে দিলাম, এখন আমরা টোটাল ভিউটা অবজারভেশন করবো। তবে মনে হচ্ছে নদীর ওপারেও অনেকে মাছ ধরতে বসেছে। সামনে একজন ছিপ দিয়ে মাছ ধরছে, ওনার সাথে একটু কথা বলে আসি, তারপরে একে একে আমরা পিছনে যাব মসজিদের দিকে। আর আমার সামনে হচ্ছে আরামবাড়িয়া, আর এখানে আরামবাড়িয়া স্কুলটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আরামবাড়িয়া। ভাইজান কোনো রেজাল্ট আছে? ভাই একটা ভিডিও ফলি মাছ পাইছে। আমরা ট্যাংরা পাওয়ার কথা, যে ট্যাংরা হয় না? ট্যাংরা হয় ভাই, কে বলে আসলাম। আচ্ছা আচ্ছা, তাকাও একটা ভি দাও, এরকম ভি দাও। হ্যাঁ, আগামী প্রজন্মের অ্যাংলার অবশ্যই। কেছো না? পানিতে নেমে যাইতাম। বড় ভাই টার্গেট কি? বাইম ট্যাংরা। আর দূরে তো মনে জাল ফেলা রাখছে না? শালাটা প্রতি বছর একই কাজ করে। ওই যে প্লাস্টিক বোতলগুলো কি জাল ফেলানো? সামনের দিকে যাই, এখানে মাছ পাইনি। আঙ্কেল আসলেন কখন? ও এদের জন্য তো আমরা মাছ মারতে পারি না, জাল ফালাই রাখে, সব মাছ ভিড়তে পারে না। না না আসলো। বড় ভাই দড়ি দেখা যাচ্ছে আপনার, মাছ আছে মনে হয়? তাহলে কিসের দড়ি ওটা? ও আচ্ছা আচ্ছা, ট্যাংরার। ডিম রুটি আর কেঁচো। ভাই এখানে একটা তাগিও দিয়ে রাখছে টানা বল ধরার জন্য। দেখা যাক, হইলে ভালো। সামনের দিকে যাই আমরা। জালে আটকা যাবে না? ও এই মাঝখানে গ্যাপ। ও
এখানে একটি আপনার কি বলবো রড সাপোর্টার দিয়ে এই মাথার দিকে শকুনের মতো তাকায় থাকতে হবে যে মাথাটা কখন টুক 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 করে নড়বে। একটা হলো স্রোতের নড়া, আরেকটা হচ্ছে মাছের ঠোক বোঝা লাগবে। ঘন ঘন যদি দুই একটা ঠোক দেয় তাহলে সাথে সাথে হিট করতে হবে। তাহলে ভাই মাছ ধরে না একটু সামনের দিকে যাই। এখন ওরা কি মাছ পায়? না এখনো মাছ কেউ পায়নি। যে কালো হয়েছিল পাইছে এখন তো জানো? কি মাছ পাইছে? এই যে দুইজন নতুন অ্যাংলার, তাদের হাতে হলো আদিম যুগের সেই স্পেশাল ফিশিং রড। বাবা মাছ ধরতে আসছো? এরা সবাই মাছ পায়, ট্যাংরা মাছ পায়, আর কি মাছ পাও? পুঁটি, টাকি, ট্যাংরা। আচ্ছা ঠিক আছে, তোমরা মাছ ধরো, ঠিক আছে? মাছ পাইলে আমাদের ডাক দিও, হ্যাঁ? আচ্ছা গেলবার এখানে প্রায় দুই ব্লক নিচে থাকতে পানি উপরে উঠে এসেছিল, এখন পানি একেবারে নেমে গিয়েছে। মাছ ধরার উপযুক্ত সময় এখন। প্রতিবারের মতো এবারও অনেকে এখানে মাচা বানিয়ে মাছ ধরতে বসেছেন এবং এরাই এখানে কন্টিনিউ মাছ পায়। কারণ কি, কিনারে বসে থ্রো করাটা একটু বিপজ্জনক, সামনে হচ্ছে শুধু ব্লক। এই ব্লকের কারণে হুক আটকে যায়। এখানে বেশ কয়েকজন শিকারীকে দেখা যাচ্ছে, মনে হয় এখনো কেউ মাছ পায়নি, কারণ তাদের মাছ রাখার নেট দেখা যাচ্ছে না পানিতে। তো হয়তোবা পাবে ইনশাল্লাহ। আটকে গেছে, এখানে যতগুলো মাচা পয়তা হয়েছে প্রতিটি মাচার নিচেই ব্লক, এই জন্য খুব বেশি দূরে থ্রো করা লাগছে না, কিনারে থ্রো করলেই এনাফ। এখন নদীর শিকারী হচ্ছে এমন একটা জিনিস যে সারাদিন পরে একটা পেলেও মনে শান্তি লাগে। সে একটি মাছের আশায় সবাই এভাবে বসে আছে, হয়তো বা পায়, নাহলে কেউ এভাবে বসে থাকে না। তবে হ্যাঁ, এরাই পায়, যেটা আমরা খবর পাই প্রতি বছর, যে এরাই প্রতি দিন কেউ না কেউ মাছ পায়। এখানে আরও দুজন মাছ ধরতে বসেছেন। ভাই ট্যাংরা মাছ হচ্ছে? হয়। এখানে একজন জাল মারছে, দেখি কি মাছ পেলো জালে। দেখতে যাচ্ছি, দেখি দেখি দেখি, সর্বনাশ। তো সব ছোট ছোট ট্যাংরা, এ ছিপবে ধরলে তো কেউ পাবে না। ভালোই পাইছে। দেখি আমি একটা জাল মারবো এখন। ভাই জালটা একটা মারি দেন, দেখি আমি একটা জাল মারি, এখন আমাদের খাওয়া লাগবে। সালামু আলাইকুম। কোথায় আপনাদের ভিডিও ম্যান? এখন নিজেই সে মাছ ধরার জন্য একটু জাল মারবেন, আপনারা সেটাই মনোযোগ সহকারে দেখি। বলার তো কিছু না, ইনি তো অনেক বড় একজন ভালো জেলে আর কি, আইএসও সার্টিফিকেটধারী। অডিট করার জন্য কেউ যদি থাকে জাল মারার উপর, তাকে অডিট করতে পারে আর কি। এ দেখেন, মানে ভাই মার্সিডিজের জুতা না, মার্সিডিজের জুতা, তারপর হলো গ্লোবেটের মাস্ক,
আইনস্টাইনের চশমা। নরমাল মোশনেই থাকবে নরমালি। আচ্ছা, ও জাল তো ছিড়া, অনেক অনেক বড় ছিড়া আছে, ছিদ্র আছে। দাঁড়ান, এই পাশ থেকে অন্ধকার আসে, একটু দাঁড়ান, আমি ওই পাশে যাই নাই। হ্যাঁ, এই পাশ থেকে অন্ধকার আসতেছে, এই পাশে দাঁড়াই। রেডি, চমৎকার নিক্ষেপ। পিয়ার্স দুইটা জাল মারলাম, দুইটাতে দুইটা ট্যাংরা, একেবারে ফাঁকা ফাঁকা যায়নি। চলেন ভাই, আমরা সামনের দিকে যাই, সামনের দিকে দু একজন বসে, বেশি লোক তো এবার বসে নাই ছিপ দিয়ে মাছ ধরার জন্য। আসলে সিনারিওটা দেখাই আপনার, এটা হচ্ছে মসজিদ। আমরা সারাঘাটের, সরি, ভাদু বটতলা দিয়ে শেখের চর দিয়ে এদিকে এসে যে আমরা মসজিদের নিচে মাছ ধরি, তার সামনে একটি বড় চর পড়েছে, মানে সিনারিওটা পুরো চেঞ্জ। এবং এই সাইডে ভাঙন ধরে মসজিদের নিচে অনেক অংশ ভেঙে গেছে। ভাই কোনো খবর আছে? এবছর তো মানে পুরো চেহারাই চেঞ্জ হয়ে গেছে, এখানে চরটা পড়ে। কেউ পাইছে নাকি এর মধ্যে জানেন? কোনো খবরই নেই। তো আমরা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি, যেহেতু কোনো নিউজ দিতে পারলাম না, মাছ তেমন কেউ পায়নি। তো নেক্সট টাইম যদি ভালো কিছু আপনাদের দেখা পারি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।